Jatin. Hei, Papa. Jatin. Baba, তুমি আমার জন্য নতুন জুতো এনেছো? হ্যাঁ, এনেছি। আর এবার যদি অমন করে জুতো নষ্ট করো, তাহলে ওই ছেঁড়া জুতো পরেই তোমার কাটাতে হবে। প্রতি মাসে তো তোমার দুজোড়া করে জুতো লাগে, দুবার করে জামা প্যান্ট ছেড়ে, কোনো জিনিসে তোমার যত্ন নেই। বইগুলো সব মলার ছেঁড়া, কোন দুমড়ানো, স্লেটটা তো ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা। এটা পেন্সিলগুলো তো সর্বদাই হাত থেকে পড়ে যায়, তাই ছোট টুকরো 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 টুকরো। আর একটা বদভ্যাস, তোমার ওই পেন্সিলের গোড়াগুলো তুমি চিবাও কেন? ছি 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 ছি, সেদিনকে স্কুলের স্যার পর্যন্ত তোমায় বলেছে, যতীন তুমি বাড়িতে খেতে পাও না, এই নাও তোমার জুতো। এবার যদি জুতো ছেড়ে, আমি আর তোমায় জুতো কিনে দিতে পারবো না। ঠিক আছে, যাও যাও যাও। এসেছ? ইস, দেখো দেখি কি অবস্থা করেছো বেচারি, আরেকটু হলে তোর প্রাণ বেরিয়ে যেত। তোর কি প্রাণ থাকে না? থাকে না তো কি? হ্যাঁ, তোমরা কি মনে করো যখন তোমরা জুতো পাই দিয়ে দুর্দার করে দৌড়ো তখন ওদের ব্যথা লাগে না? লাগে বলেই তো ওরা মচমচ শব্দ করে। তুমি যখন সিঁড়ি দিয়ে নামার সময় সার করে পিছলে নামো, যখন রাস্তার ইঁট কাঠ নিয়ে ফুটবলে শট মারো, যখন জুতো পায়ে দিয়ে পাই পাই করে রাস্তা দিয়ে দৌড়ো, তখন ওদের কি ব্যথা লাগে না? ওদের কষ্ট হয় না? দেখো ওর কত কষ্ট হয়েছে, সেই জন্যই তো ও তোমাকে নিয়ে আমাদের কাছে এসেছে। এই যত রাজ্যের ছেলেদের সব জিনিসপত্রের ভার আমাদের ওপর, তোমরা সেসবের অযত্ন করলে আমরা তোমাদের শিক্ষা দিই। নাও ওকে সারাই করো। আমি কি জুতো সারাই করি? ও মুচিরা করে। করবে না মানে? হ্যাঁ, এ কি তোমাদের দেশ পেয়েছো? এই নাও হাতুড়ি, পেরে সারাই তোমায় করতেই হবে। আমি জুতো
সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু সারাই তোমাকে করতেই হবে। এই দেখো, একদিনে এক পাটি জুতো সারাই করা শেখাটা সহজ কথা নয়। ঠিক আছে, এইবার আর এক পাটি, এটা এবার সারাই করো। আমি কালকে করব, আমার খিদে পেয়েছে। ঠিকই কথা, সব কাজ শেষ না করে তুমি খেতেও পারবে না, ঘুমোতেও পারবে না। এখন আরেক পাটি চটি তোমার সেলাই করতে হবে, তারপরে তোমার আস্তে আস্তে চলা শিখতে হবে, তারপর দর্জির কাছে গিয়ে তোমার জামা প্যান্ট আরও কী কী ছিঁড়েছ সেটা দেখতে হবে, সেইগুলো সব সেলাই করতে হবে, তারপর দেখতে হবে আর কী কী জিনিস নষ্ট করেছ, তারপরে খাওয়া, তারপরে ঘুম। এই যে সিঁড়ি দেখছ, এই সিঁড়ি বেয়ে পাঁচ তলায় সোজা উঠবে আর সোজা নামবে। মনে রাখো, একটা সিঁড়িও ডিঙবে না, ছুটবে না, জুতোয় ব্যথা দেবে না। সাবধানে যাবে, সাবধানে আসবে, মনে থাকবে? যাও। হয়নি, তুমি তিনবার দুটো করে সিঁড়ি একবারে ডিঙিয়েছ, পাঁচবার লাফিয়েছ, আর চারবার তিনটে করে সিঁড়ি পিছলে নেমেছ। আবার যাও।
এসেছো? হ্যাঁ, এইবার হয়েছে। এখন চলো দর্জির কাছে। কি কি ছড়েছে, নতুন জামা? ভারী অন্যায়, ভারী অন্যায়! এই না ছুঁচ্ছো তো, সেলাই করো। তুমি দেখছো কিছুই শেখনি, কলো কলো কলো। দেখি দেখি, ওকে কি সেলাই বলে, কলো কলো কলো। আমার ভীষণ খিদে পেয়েছে। খিদে পেয়েছে? তোমার খাবার জিনিস তো আমাদের কাছে অনেক আছে। এই না তোমার খাবার জিনিস। তুমি তো পেন্সিল চিবোতে খুব ভালোবাসো, তাই না? এই নাও, এখন এইগুলোই বসে বসে চিবো। আর আমাদের কাছে তো কিছুই নেই। তবে রে, তারা দেখাচ্ছি।